আসসালামু আলাইকুম। সলিউশন অফ জিকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন। পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রশ্ন হয়ে থাকে, আর আমরা অনবরতই এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে বিব্রত হয়ে পড়ি। এই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আমার আজকের এই আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পদার্থের পরিবর্তন দুই প্রকার, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? এখন ভৌত পরিবর্তন করার আগে আমাকে ভৌত পরিবর্তন বিষয়টা কি সেটা জানতে হবে। তাহলে ভৌত শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক, অর্থাৎ বাহিরের পরিবর্তন, অথবা অবস্থানগত পরিবর্তন। অবস্থানগত যে পরিবর্তন সেটা হলো ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনের যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে ভৌত পরিবর্তন হবে যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থানগত, বাহ্যিকগত অথবা বাহিরের যে পরিবর্তন ঘটে তাকেই ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন হচ্ছে পদার্থের অভ্যন্তরে, অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের ভিতরের আণবিক, রাসায়নিক অর্থাৎ মৌলের গাঠনিক যে পরিবর্তন ঘটে সেটা হলো রাসায়নিক পরিবর্তন। এখন ভৌত পরিবর্তনের মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো একদম সহজভাবে যদি আমরা বলি পানি, পানিকে বরফে রূপান্তরিত করা, তাহলে বরফ একটা কঠিন পদার্থ। এখন পানিকে ভাঙলে আমরা পাচ্ছি কি? H2O। এবং বরফকেও যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি কি? H2O। এবং এই বরফ বা পানি, পানি আবার আরেকটা অবস্থান নেয়, জলীয় ভাষ্পে রূপান্তরিত করা হয়। তখন জলীয় ভাষ্পকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? H2O। অর্থাৎ এর রাসায়নিক কোনো পরিবর্তন আমরা পেলাম না। কি পরিবর্তন পেলাম? এর বাহ্যিক পরিবর্তন, এর অবকাঠামোগত পরিবর্তন, অবস্থানের পরিবর্তন পেয়েছি। তাহলে এটা হলো ভৌত পরিবর্তন। তারপরে লোহাকে চুম্বকে পরিবর্তন করা। দেখেন, লোহাকে যদি চুম্বকের সংস্পর্শে নিয়ে যাওয়া হয় তাহলে ওই লোহার খণ্ডটা চুম্বকে পরিবর্তন হয়। এখন লোহাটা কিন্তু সরাসরি চুম্বকে পরিবর্তন হচ্ছে, কিন্তু লোহার যে উপাদান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হলো ভৌত পরিবর্তন। এখন মোমকে গলানো, মোমকে যখন তাপ দেওয়া হয় তখন মোমটা গলে যায়, গলে সেটা তরল হয়, কিন্তু সেটা বাতাসের সংস্পর্শে এসে আবার শক্ত হয়ে যায়। অর্থাৎ তখন মোমের বাহ্যিক পরিবর্তনটা ঘটেছে কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটেনি। তার জন্য আমরা বলবো মোমকে গলানো, মোমকে গলানো হচ্ছে ভৌত পরিবর্তন। চিনি বা লবণকে যদি আপনি পানিতে দ্রবীভূত করেন তাহলে দেখতে পাবেন যে সেটা পানিতে দ্রবীভূত হওয়ার পরও এর যে উপাদান সোডিয়াম ক্লোরাইড লবণ সেটা ঠিক আছে, চিনির যে মূল উপাদান সেটা ঠিক আছে। কারণ পানি বা শরবত যেটাই তৈরি করেন সেটা আপনি যখন পান করবেন তখন কিন্তু মিষ্টিটা থাকবেই, তো মিষ্টিটা কিন্তু বিলুপ্ত হচ্ছে না। তাহলে এটাও একটা অবস্থানের পরিবর্তন। আর আমরা বলেছিলাম যে অবস্থানের পরিবর্তন মানেই ভৌত পরিবর্তন। বৈদ্যুতিক ভালভ জ্বালানো, এটাও হচ্ছে একটা ভৌত পরিবর্তন। তাহলে আশা করি ভৌত পরিবর্তন সম্পর্কে সকলের আর কোনো কনফিউশন থাকবে না। এখন রাসায়নিক পরিবর্তন, আমি বলেছিলাম যে রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেটা হলো কোনো পদার্থ বা মৌলের ভেতরের পরিবর্তন, অভ্যন্তরীণ পরিবর্তন, আণবিক পরিবর্তন, পারমাণবিক পরিবর্তন যেটা হয় সেটা হলো রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা পড়া, আপনার বাসায় জানালার গ্রিলে যে মরিচা পড়েছে লোহায়, সেটা বাতাসের সংস্পর্শে পানির সাথে বিক্রিয়া করে সেটা কিন্তু মরিচায় রূপান্তরিত হয়ে যায়। তো এখন মরিচাটা কিন্তু লোহার আর উপাদান থাকে না, সেটা অন্য একটা উপাদান হয়ে যায়, অন্য একটা মৌলে পরিণত হয়ে যায়। সেই জন্য লোহায় মরিচা পড়া এটা রাসায়নিক পরিবর্তন। দুই নম্বরে দুধকে ছানায় পরিবর্তন করা। দুধ তরল পদার্থ যখন যেভাবে থাকে, যখন এটাকে আপনি ছানায় পরিবর্তন করবেন তখন এটার অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, তখন এর ভেতরের বাহ্যিক যে পরিবর্তন সেটা কিন্তু হয়নি। সেটা তো হয়েছে কিন্তু ভেতরের অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটেছে। এখানে আমি লিখেছি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ মিথেন, মিথেন NH4, মিথেন, মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, এবং কি
পানি অর্থাৎ জলীয় বাষ্পে রূপান্তরিত হচ্ছে। মিথেনকে বাসার গ্যাস যখন চালু করা হয় তখন গ্যাসকে গ্যাস যখন জ্বলে তখন গ্যাসটা কি কি পদার্থে পরিণত হচ্ছে দেখেন, এক নম্বরে তাপ, আগুন, তাপ সৃষ্টি হচ্ছে, দুই নম্বরে হচ্ছে পানি সৃষ্টি হচ্ছে, জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে ওটা বাষ্প হয়ে এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে মিথেন, মিথেনের এটা যে পরিবর্তনের মাধ্যমে আমাদের আগুন দেয় সেটা একটা রাসায়নিক পরিবর্তন। মোমবাতির দহন বা পোড়ানো, আমরা ভৌত পরিবর্তনের অংশে লিখেছি মোমকে গলানো, রাসায়নিক পরিবর্তনের অংশে লিখেছি মোমের দহন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে লক্ষ্য করুন, একদম ক্লিয়ার হয়ে যাবে, এরপর আর কোনো সমস্যা হবে না। সেটা হলো মোমবাতির দহন বা পোড়ানো, মোমের দহন হচ্ছে মোমকে জ্বালানো, মোমকে পোড়ানো। যখন আপনি মোমকে পোড়াচ্ছেন তখন এটা আগুন দিচ্ছে অর্থাৎ আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, সাথে কি হচ্ছে এটা জলীয় বাষ্পে বাষ্পীত হয়ে যাচ্ছে। তাহলে মোমের যে মূল উপাদান সেটা কিন্তু আর ঠিক থাকছে না, অর্থাৎ এর অবস্থানগত পরিবর্তন ঠিক থাকছে না, ভিতরের অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটছে। সেই জন্য মোমের দহন বা পোড়ানো এটা হবে রাসায়নিক পরিবর্তন, খুব ভালো করে লক্ষ্য করুন, কিন্তু মোমকে গলানো এটা হবে ভৌত পরিবর্তন। মোমকে গলানোর পরে সেটা মোমি থেকে যায়, খানিক সময়ের জন্য তরলে পরিণত হয়, কিন্তু যখন আমরা মোমের দহন বা পোড়াই তখন সেটি তাপ উৎপন্ন করে এবং জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, বারজের সাথে যখন দিয়াশলাইয়ের কাঠিটি জ্বালানো হয় তখন কি তাপ সৃষ্টি হয় এবং কি কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো এটি কি হবে রাসায়নিক পরিবর্তন। উদ্ভিদের পাতায় খাদ্য তৈরির প্রক্রিয়া, উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া এটিও একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানলাম, আমি বলেছিলাম যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন এটি হচ্ছে পদার্থের পরিবর্তন, অর্থাৎ পদার্থের পরিবর্তন দুই প্রকার, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন বলেছি যে পরিবর্তন পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তনের উদাহরণ হলো পানিকে বরফে রূপান্তর করা, বরফকে আবার পানিতে রূপান্তর করা, জলীয় বাষ্পে রূপান্তর করা, লোহাকে চুম্বকে পরিণত করা, মোমকে গলানো এবং চিনি বা লবণকে দ্রবীভূত করা, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। বৈদ্যুতিক ভালভ জ্বালানো, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। এবং সর্বশেষ বলেছি রাসায়নিক পরিবর্তন, লোহায় মরিচা পড়া এবং কি দুধকে ছানায় রূপান্তরিত করা, অ্যামোনিয়াম এর রূপান্তরিত অবস্থা, এটি একটি রাসায়নিক। মোমবাতির দহন বা পোড়ানো, দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, উদ্ভিদের পাতায় খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।